আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি বন্যা পরিস্থিতির বর্তমান খবরাখবর। ছেলেটির হবিগঞ্জে বন্যার পানি বেড়েছে। জেলার 9টি উপজেলার মধ্যে আজ সোমবার পর্যন্ত 6টি উপজেলার 32টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। আজ বেলা 3টা পর্যন্ত হবিগঞ্জের খোয়াই নদের পানি বিপদসীমার 192 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর হবিগঞ্জের অংশে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 147 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানকে নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ইউনিয়নের বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্রে অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করতে দেখা গেছে। এদিকে গাইবান্ধায় হঠাৎ করে বন্যা পরিস্থিতি বৃদ্ধি পেয়েছে। গাইবান্ধা সদরের কুন্দেরপাড়া গ্রামের গৃহিণী 55 বছর বয়সী আসিয়া বেগম তার আঞ্চলিক ভাষায় বলেন, নদীর পানি বাড়লে আমার ঘর বাড়ি ডুবি যায়, এবারকা বানত আমার মেলা ক্ষতি হয়েছে, আমার ঘরত খাবার নাই, চেয়ারম্যানের কাছত গেছনু ইলিপ বিলিয়া, যায়া শুনি ইলিপ নাই, চৌকির উপর চৌকি বসেয়া তারে উপর বসি থাকি, রাইতত ঘুম ধরে না, খালি ভয় লাগে, কুম্বলা বা বানত ভাসি যায়। এদিকে সুনামগঞ্জে বন্যার পানি অনেক কমেছে, তবে বিশুদ্ধ খাবার পানির সংকট আছে সর্বত্র। সুনামগঞ্জ শহরের মোহাম্মদপুর এলাকার জামে মসজিদ প্রাঙ্গণে এখনও এক হাঁটু পানি, এর মধ্যেই নারী পুরুষ ও শিশুদের দীর্ঘ লাইন, সবার হাতে কলসি বালতি ও বোতল, তারা এসেছেন খাওয়ার পানি সংগ্রহের জন্যে। সব মিলে খুবই দুর্বহ অবস্থার মুখে পড়ে আছে বন্যা কবলিত এলাকার লোকজন। ইয়া আল্লাহ, তুমি সকলকে হেফাজত করো। আমিন।